चरणे आमार प्रणाम। जगत जननी लक्ष्मी माता सृष्टि बरमार चरणे आमार प्रणाम। परम पूज्य पाद श्री बरदार चरणे आमार प्रणाम। बर्तमान आचार्यदेव श्री दादार चरणे आमार प्रणाम। परम पूज्य पाद श्री श्री बाबाई दादार चरणे आमार प्रणाम। परम पूजनीय श्री श्री अमीन दादार चरणे आमार प्रणाम। इष्ट परिवारेर चरणे आमार प्रणाम। एवं अनलाइने उपस्थित सकल मायेदेरके आमार आनंदित जयगुरु श्रद्धा एवं प्रणाम। परम पिता के पे आमी बा आमरा सबाई सत्यिई खूब भालो आछि। তাকে আমরা আমাদের জীবনে পেয়ে সত্যি খুব ভালো আছি। একটা মনে হয় যে কোথাও একটা অনেক ভিড়ের মধ্যে গিয়ে অনেকটা বড় জায়গাতে গিয়ে চেঁচিয়ে বলি, চিৎকার করে বলি যে ঠাকুর, ঠাকুরকে পেয়ে, পরমপিতাকে পেয়ে, গুরু পরিবারকে পেয়ে আমরা সত্যি খুব ভালো আছি। এই যে একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তাও আমরা আমরা হাসতে পারছি। একমাত্র এটা ঠাকুরের জন্যই সম্ভব। এই মাতৃসম্মেলনের প্রত্যেকটা মায়েদের, সৎসঙ্গে দাদাদের, গুরুভাই গুরুবন্ধুদের সবার জন্য আজকে এই ঠাকুরের জন্য এই সঙ্গটা পেয়েছে। আর এই সঙ্গটার জন্য আমরা সত্যি হাসতে পারছি, ভালো থাকতে পারছি, নতুন নতুন ঠাকুরের কথা জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি, নিজেকে আরো ভালো করা। ঠাকুর আজকে ঠাকুর বলেছেন যে মাতৃসম্মেলন, সৎসঙ্গ, উৎসব, এই সব কিছু এক একটা মিলন কেন্দ্র। এখান থেকেই প্রত্যেকটা মানুষের সাথে, গুরু ভাইয়ের সাথে, গুরু বোনদের সাথে একজন মিলিত হবে, তাদের সাথে দেখা হবে, কথা হবে, ওখান থেকেই ভাব সৃষ্টি হবে, ঠাকুরকে জানার ইচ্ছাটা আমাদের মনে আরো বেশি করে জাগবে। আর এটাই আর মাতৃসম্মেলন সৎসঙ্গের মধ্য দিয়ে সম্ভব। তাই মাতৃসম্মেলন করছি মায়েরা আমরা, কিন্তু আমাদের খুব দায়িত্ব। মাতৃসম্মেলনে আমরা যা যা শুনছি, যেই যেই বাণী পাঠগুলো আমরা শুনছি, আমরা যদি তার অল্পটুকু আমাদের ডেইলি লাইফের চরিত্রে আমরা যদি সেটা মজ্জাগত করে চলতে পারি, সত্যি আমরা তো ভালো থাকবই, সাথে আমাদের সাথে যে জড়িত পুরা সোসাইটিটা, একটা ফ্যামিলি, আমরা সবাই ভালো থাকতে পারবো। এটাই লাভ পুরুষোত্তমকে ধরার, এটাই লাভ জীবন্ত আদর্শকে ধরার। আমাদের জীবনে আমরা ঠাকুর বল, ঠাকুর চলন পুজোতে বেশি সমর্থন করতেন, বিশ্বাস করতেন, তিনি চলন পুজোটাই চাইছিলেন। দুর্গা পুজো, কালী পুজো আমরা যাই করি না কেন, সেটা করলে আমাদের চরিত্রে কিন্তু হাত পড়বে না। কিন্তু আমরা যদি জীবন্ত আদর্শকে অনুসরণ করে চলি, পুরুষোত্তমের দেওয়া কথাগুলো, যজন যাজন, ইষ্টভৃতি, স্বস্তেইনি, সদাচার, আরো যা আছে, নারীর নীতি, মায়েদের জন্য যা আছে, সবকিছু যদি আমরা একটু একটু করে, একদিন 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 করে নিজেদের মধ্যে করে তুলতে পারি, আমরা সত্যিই ভালো থাকবো। আমরা তখন সত্যিই ভালো থাকব। আর এইটাই ঠাকুর চেয়েছেন, আর এইটাই তাকে ধরার এইটাই একটা কারণ। এখনো এই যে আমরা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো যদি কাউকে বলা হয় যে ঠাকুরের নামটা নিয়ে নে, ঠাকুরের কাছে গেলে জানিস তো অনেকটা ভালো থাকা যায়, শান্তি পাওয়া যায়, তখনও মানুষ দেখছি আর্গুমেন্ট করছে, তখনও মানুষ খুব বলছে যে না আমরা ভালো আছি, যা মানুষের হবে তাই আমাদের হবে। এখনো মানুষ তর্ক করছে, এত পৃথিবীটা, এত পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বটা এই অবস্থায়, এই বলছি তরলতমা একটু মিউট, হ্যাঁ বলছি, এই পুরো পৃথিবীটা এত কষ্টে, এত মহামারীর যন্ত্রণাতে ভুগছি আমরা, কিন্তু এখনো কোথাও না কোথাও মানুষ ঠাকুরের কাছে যেতে, ঠাকুরের কথা শুনতে, ঠাকুরের ভাবে নিজেকে ভাবান্বিত করতে গেলে ভাবে যে না আমরা ভালো আছি। ঠাকুরের কি দরকার, আমাদের জীবনে অনেক পুজো করি, সবাই রয়েছে, আমরা ভালো আছি, কিন্তু এই মহামারী তের যন্ত্রণা, এর থেকে বড় যন্ত্রণা হয়তো কিছু নেই। আমরা আমাদের আগে যারা পূর্বপুরুষরা ছিলেন, হ্যাঁ দাদু ঠাম্মা, তারাও হয়তো এই মহামারীর কবলে পড়েনি। আমরা যে সিচুয়েশনে আজকে পড়ে আছি, মনে হয় এটা আমাদেরই অন্যায়ের জন্য, না হলে এইভাবে কেউ এতটা, আজকে পুরো পৃথিবী লকড হয়ে যাচ্ছে, মানুষ ঘরে বসে যাচ্ছে, মানুষের কত কষ্ট, কত যন্ত্রণা, এইভাবে মানুষ তাও ঠাকুরকে ধরতে চাইছে না, তার কাছে যেতে ভয় পাচ্ছে, অথচ অনেক কিছুর খারাপ কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কিন্তু মানুষের ঠাকুরের কাছে যেতে ভয় পাচ্ছে। কিন্তু আমরা যখন
তার কাছে যাব, তার শরণ করব, একটু একটু করে এই জিনিসগুলো কেটে যাবে। আচার্যদেব দাদা একটা বক্ত মানে আশীর্বাণীতে বলেছেন, পূজনীয় বিঙ্কি দাদার ইষ্ট প্রসঙ্গ থেকে শুনেছি, আচার্যদেব বাবা বলেছেন যে এই ধুলোর পৃথিবীতে নবস্বর্গর সৃষ্টি হোক। তার মানে এটা কেন বলেছেন? পৃথিবীটা ধুলোতে ভরে গেছে, আর এটা নবস্বর্গ তখনই হবে, স্বর্গ হ্যাভেন তখনই হয়ে উঠবে যখন ঠাকুরের পুরুষোত্তমের জীবন্ত আদর্শের লিভিং আইডিয়াল এর আমরা শরণাপন্ন হব। এটা এখানেই সম্ভব। এটা আমার কেন আপনাদের সবার এটা বিশ্বাস যে ঠাকুরের কাছে গেলে আমরা তো নিজেরা বুঝতে পারছি যে আমরা কতটা ভালো আছি। পূজনীয় বাবা দাদা বলে থাকেন যে দুধ থেকে যেরকম ছানা হয়, দুধ থেকে যেরকম ঘি হয়, দুধ থেকে যেরকম একটা মানে প্রসেস করে দুধটাকে অনেক দিন রেখে সেটাকে মোলে মোলে যেরকম করে ঘি করা হয়, দুধ থেকে দই করা হয়, একটা প্রসেস আছে। ঠিক সেরকম আমাদের লাইফটাকেও সুন্দর করে সুন্দর ট্র্যাকে মানে একটা সিস্টেমেটিক ট্র্যাকে সাইন্টিফিক ভাবে একটা প্র্যাকটিক্যালি চালিয়ে নেওয়ার জন্য আমাদের জীবনে ঠাকুরকে দরকার, আমাদের জীবনে পুরুষোত্তমকে দরকার, আমাদের জীবনের গুরু পরিবারের একটা মানে জ্যান্ত মানে এক্সাম্পলগুলো আমাদের লাইফে জানা, বোঝা, স্মরণ করা দরকার আছে।